আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে রাষ্ট্র ব্যবসার আরও এক ধরনের রাষ্ট্রীয় ব্যবসার কথা পড়বো। আরও একটা রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে পড়বো, যেটা হচ্ছে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড। এখন তোমরা ছবিটা দেখো তো, আমি যেটা দিয়েছি এখানে লেখা BTCL, কিন্তু আমি বলছি বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড। মানে কি তাইলে? তার মানে হচ্ছে এর আগের নাম ছিল বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড, আর এখন এটা নাম হয়ে গিয়েছে BTCL। BTCL-এর ফুল ফর্মটা কী জানো? BTCL-এর ফুল ফর্মটা হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। ওকে, তো এটার নাম কিন্তু সেম না। আচ্ছা, তো আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে আমি এই BTTB-টা কীভাবে পড়াতে চাই, বা কীভাবে পড়ালে তোমাদের জন্য বেটার হয়। তো এখানে অনেকগুলি ডেটা আছে, অনেকগুলি তারিখ আছে। তো আমি বলেছি না যে বাংলা মানে আমি এই রাষ্ট্রীয় ব্যবসায়গুলোর ফার্স্ট একটু হিস্ট্রিগুলি পড়বো, ওদের কাজগুলি পড়বো, এবং সেই সাথে একটু ডেটা নিয়ে কথা বলবো। তো আমি এখানে ভাবলাম যে ওদের ফার্স্ট ওরা কী নিয়ে কাজ করে সেই জিনিসটাই তোমাদেরকে সবার আগে বলি। ওরা ওদের কোন দায়িত্বটা সবচেয়ে বেশি জানো? ওরা কোন জিনিসটার জন্য ন্যস্ত, মানে দায়িত্বপ্রাপ্ত, সেটা হচ্ছে সারা দেশে মৌলিক টেলিকমিউনিকেশন সেবা দেওয়ার দায়িত্বে তারা নিয়োজিত। ঠিক আছে, তাহলে টেলিকমিউনিকেশন, সারা দেশে মৌলিক টেলিকমিউনিকেশন সেবা দেওয়ার কাজ হচ্ছে এই বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড, আর বর্তমানে BTCL-এর। ঠিক আছে, BTCL-এর। এখন তোমাদেরকে একটা ডেটা বলি যে প্রায় 10 লক্ষ, কত? 10 লক্ষ ল্যান্ডলাইন টেলিফোন গ্রাহককে সেবা দিচ্ছে এই প্রতিষ্ঠানটা। 10 লক্ষ ল্যান্ডলাইন টেলিফোন গ্রাহককে। তাহলে এগুলো ছিল কিছু কথা, মানে কিছু কথা মানে হচ্ছে ওদের কাজগুলো কী এবং ওরা কিসের সেবায় নিয়োজিত, মানে ওরা বেসিক্যালি কোন সেবাটা তোমাকে দিচ্ছে, এবং সেই সাথে একটা 10 লক্ষ ল্যান্ডলাইন টেলিফোন গ্রাহককে যে সেবা দিচ্ছে সেটাও বলে দিলাম। এখন দেখো, BTCL-এর কিন্তু সেবাটা সারা জেলা, উপজেলা, তারপর হচ্ছে ইভেন বিকাশমান ব্যবসায় কেন্দ্রসমূহেও কিন্তু চালু রয়েছে। ঠিক আছে, এবং ওরা কিন্তু কী দিয়ে থাকে? ওরা কিন্তু ইন্টারনেট সংযোগও প্রদান করে থাকে। তাহলে এগুলো ছিল কিছু ইন্ট্রোডাকশনের কিছু কথা। কিন্তু এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে BTCL-এর যে হিস্ট্রি বা যে সালগুলোর পোর্শনটা ওইটায়। তো এখানে তো অনেক রচনামূলক লেখা, তো এই জন্য আমি চেষ্টা করেছি একটু ছকের মাধ্যমে তোমাদেরকে বুঝাতে। হ্যাঁ, তো চলো আমরা একটু ভেঙে ভেঙে পড়ি, তাহলে মনে হয় আমার স্টুডেন্টদের জন্য ইজি হয়ে যাবে। দেখো, এখানে লিখেছি সময়, আর এখানে হচ্ছে কি ঘটনাগুলি ঘটেছে। ঠিক আছে, ঘটনাই লিখলাম। তাহলে দেখো, উনিশশো তেপ্পান্ন সালে ব্রিটিশ ভারতে ডাক ও টেলিগ্রাফ বিভাগের আওতায় সর্বপ্রথম টেলিগ্রাফ শাখা গড়ে তোলা হয়। তাহলে এখান থেকে কোয়েশ্চেন যদি করি, তাহলে 1953 সালে কী গড়ে তোলা হয়? সর্বপ্রথম টেলিগ্রাফ শাখা, মানে এই যে ব্রিটিশ ভারতে সর্বপ্রথম টেলিগ্রাফ শাখাটা গড়ে তোলা হয়, এবং কোন বিভাগের আওতায়? ডাক ও টেলিগ্রাফ বিভাগের আওতায়। ঠিক আছে, এটা 1953 সালের ঘটনা, বুঝা গেল। এখন চলে আসো তার কিছু বছর পরে, 1962। এই যে টেলিগ্রাফ শাখাটা ছিল না, ওইটাকেই তৎকালীন পাকিস্তানে টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগ নামে পুনর্গঠন করা হয়। অর্থাৎ এই যে টেলিগ্রাফ শাখাটা গড়ে তোলা হয়েছিল কত সালে? 1953 সালে। সেই টেলিগ্রাফ শাখাকে পুনর্গঠন করা হয় কী নামে? টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগ নামে। ঠিক আছে, তাহলে এটার নাম যেখানে টেলিগ্রাফ শাখা ছিল সেটাকে পুনর্গঠিত করে করা হয় টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগ, এবং সেটা কোন আমলে? পাকিস্তানে, তৎকালীন পাকিস্তানে, এবং কত সালে? 1972। তারও কিছুদিন পরে আসো স্বাধীনতার পর। স্বাধীনতার পরে টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগকে, এই যে এই বিভাগে দেখো, প্রথমে নাম ছিল টেলিগ্রাফ শাখা, গোলদাগ দিদি, পরে হয়ে গেল টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগ, এর পরে হয়ে গেল একটা টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের অধীনে ন্যস্ত হয়ে গেলো, মানে বোর্ড। দেখছো যে, দেখেছো যে স্বাধীনতার পরে হয়ে গিয়েছে টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগকে ডাকো তার মন্ত্রণালয়ের অধীনে এনে টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের অধীনে ন্যস্ত করা হয়। তাহলে এখানে দেখবা যে কিসের অধীনে কী নামে তাকে আবার মানে কোন অধীনে ন্যস্ত করা হয় এটা। এরপরে কিছু বছর পর 1979 সাল, তখন করা হয় কি, এই যে বোর্ডের অধীনে করা হয়েছিল না, এই বোর্ডের নতুন নাম দেওয়া হয় এই BTTB।
ঠিক আছে? দেখেছো এখন একটু ইজি লাগছে না? প্রথমে টেলিগ্রাফ শাখা ছিল, তার থেকে নাম হয়ে গেছে টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগ, এরপরে নাম হয়ে গেছে বোর্ড, মানে টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড। এই বোর্ডের নতুন নাম দেওয়া হয় বিটিটিবি, বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড, ঠিক আছে? এই যে বিটিটিবি, ওকে। এরপরে আবার চেঞ্জ হয় কত সালে, 2004 সালের পহেলা জুলাই। এটা হয় সরকারের টেলিকমিউনিকেশন পলিসির আওতায়, এই যে এটা হয়েছিল কোনটায়, এক অর্ডিন্যান্সের আওতায় বোর্ডের নতুন নাম দেওয়া হয়, ঠিক আছে? ধরতে পারছো তো বিষয়টা? যে এক 1979 সালে স্বাধীনতার পরে, এক স্বাধীনতার একদম পরে তো টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড হয়, এর তারও পরে 1979 সালে এক অর্ডিন্যান্সের আওতায় বোর্ডেরই নতুন নাম দেওয়া হয় বিটিটিবি। এবং এই বিটিটিবি এই 2004 সালের পহেলা জুলাই এই সরকারের টেলিকমিউনিকেশন পলিসির আওতায় একে কোম্পানিতে রূপান্তর করে বা এই যে বিটিসিএল নামকরণ করা হয়, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। তাহলে ইতিহাসটা একটু ইজি লাগছে না? কয়টা সাল মনে রাখতে হচ্ছে এখানে, কয়টা সময়? 1, 2, 3, 4, 5, 5টা সময়। আর 5টা সময়ের মধ্যে প্রথমে হচ্ছিল টেলিগ্রাফ শাখা, তারপর হচ্ছে টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড, তারপর সরি বিভাগ, এরপর হচ্ছে টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড, এরপরে এই বোর্ডের নতুন নাম দেওয়া হয় বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড, এবং সর্বশেষে দেওয়া হয় বাংলাদেশ, এই যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। তাহলে এই ছিল আমাদের টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের যেই ডেটগুলো সেটা। এখন আমরা তো একদম শুরুতে দেখো, আমি কিন্তু তাদের কাজটা একদম শুরুতে বলেছিলাম এই ভিডিওর, যে সারা দেশে মৌলিক টেলিকমিউনিকেশন সেবা দেওয়া, ওরা কিন্তু ইন্টারনেট সার্ভিসগুলোও দেয় এবং 10 লক্ষ ল্যান্ডলাইন গ্রাহকের যে সার্ভিস দিচ্ছে সেই জিনিসটা ইতোমধ্যেই তোমরা জেনে গিয়েছো। তো ওদের আরও কয়েকটা সার্ভিসের তালিকা আমি এখন তোমাদের সাথে একটু শেয়ার করছি। যেমন টেলিফোনের ক্ষেত্রে দেখো, ফ্যাক্স, ISD, EISD, VAS, ISDN এ ধরনের সেবা দিয়ে থাকে। ইন্টারনেটে লিস্ট ডায়াল, ডায়াল আপ, ব্রডব্যান্ড, এরপর দেখো আন্তঃসংযোগে ICX, গেটওয়েতে IGW অ্যান্ড 11G, এবং ইনবেস সার্ভিসে প্রিপেইড সার্ভিস, প্রিপেইড টেলিফোন, ফ্রি ফোন সার্ভিসেস, তারপর টেলিকম অবকাঠামোর ক্ষেত্রেও তাদের যেরকম ফ্যাসিলিটি আছে, আবার সেই সাথে আছে ওয়েব সার্ভিস। তাহলে এগুলো হচ্ছে ওদের কয়েকটা সার্ভিসের নাম আর কি, মানে ওদের কী কী সার্ভিস আছে। কিন্তু এই এগুলোর দেওয়ার মাধ্যমে তারা ইন্টারনেটের ইন্টারনেট সেবা প্রদান করে, সেই সাথে কী করে, এই যে বললাম না যে গ্রাহকদেরকে সেবা, 10 লক্ষ গ্রাহককে তারা ল্যান্ডলাইন সেবা দিচ্ছে, ঠিক আছে? গ্রাহকদেরকে কী করছে, ল্যান্ডলাইন সেবা, ঠিক আছে? তারপরে হচ্ছে যে সেই সাথে হচ্ছে টেলিকম যোগাযোগের ক্ষেত্রে ওরা হেল্প করছে, টেলিকমিউনিকেশনের সেবা দিচ্ছে। তো এইগুলো হচ্ছে ওদের এই সার্ভিসগুলোর, এই প্রধান সার্ভিসগুলো আর কি তোমাদের সাথে আমি তোমাদেরকে আমি বললাম, ঠিক আছে? এগুলি হচ্ছে নামগুলি। এখন আমরা একটু আয়ব্যয়ের হিসাব নিয়ে আসি, উইচ ইজ দ্য লাস্ট পোর্শন অফ দিস ভিডিও। যে আমরা এই যে টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড, ওরা হচ্ছে কত টাকা চার্জ রাখে, ও আচ্ছা লাভ লোকসানের পর আমরা একটু পরে আসবো, আগে আমরা একটু চার্জ সম্পর্কে দেখি। যে এই যে আমি বললাম ওরা ইন্টারনেট সার্ভিস দেয়, তারপর হচ্ছে ওরা আন্তঃসংযোগ সার্ভিস দিচ্ছে, ইনবেস সার্ভিস দিচ্ছে, টেলিকমস অবকাঠামো দিচ্ছে, ওয়েব সার্ভিস দিচ্ছে। তো এই যে দিচ্ছে এই ওয়েব সার্ভিসগুলোর জন্য ওরা এগুলোর জন্য কত টাকা চার্জ করে, তো দেখো আমি এটাকে একটু ছকের মাধ্যমে নিয়েছি। ফার্স্ট সেলে আছে হচ্ছে ঢাকা মাল্টি এক্সচেঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সদর। তো এই জায়গাগুলোতে তারা সংযোগ চার্জ নেয় হচ্ছে 1000 টাকা, জামানত নেয় হচ্ছে 1000 টাকা। তাহলে 1000 1000 যোগ করলে কত হয়, ইজি 2000। এরপরে চট্টগ্রাম মাল্টি এক্সচেঞ্জ, চট্টগ্রাম মাল্টি এক্সচেঞ্জে তারা 500 নেয়, অর্থাৎ ঢাকা মাল্টি এক্সচেঞ্জ, নারায়ণগঞ্জ আর গাজীপুর সদর থেকে কম আর কি, মানে চট্টগ্রামের মাল্টি এক্সচেঞ্জে সংযোগ কম আবার জামানত কম, তাহলে টোটাল মিলে কত, 1000। ওকে, বুঝা যাচ্ছে? এরপর জেলা সদর, উপজেলা আর বাকিগুলা, মানে এইগুলা বাদে বাকি যেগুলো আছে ওদের ইয়ে তো পুরো সব জায়গায় ব্যাপৃত, সংযোগ চার্জ হচ্ছে 300, জামানত 300, টোটাল হচ্ছে 600। এই হচ্ছে ওদের চার্জটা। এখন একদম শেষে যদি আমি বলি, যে দেখো 2014 থেকে 2015তে ওরা রাজস্ব আয় করে, অর্থাৎ আয় ছিল, রাজস্ব আয় ছিল 821.22 কোটি টাকা। আর আচ্ছা কোটিটাও লিখে দেই, হ্যাঁ, আর রাজস্ব ব্যয়, রাজস্ব ব্যয় যদি দেখি তাহলে হচ্ছে 1106.30 কোটি টাকা। এখন এটাও কিন্তু রাজস্ব আয়, কিন্তু হ্যাঁ আচ্ছা এভাবেই লিখি যাতে করে একটু ক্লিয়ার হয় তোমাদের কাছে, রাজস্ব আয় আর এটা হচ্ছে রাজস্ব ব্যয়। তো দেখো ব্যয় বেশি আয়ের থেকে, তো এখন আমি ব্যয় থেকে যদি আয় বাদ দেই তাহলেই আমার ঘাটতিটা বের হয়ে যাবে। তাহলে 1106.30 মাইনাস
8 to 1.22, কত এসেছে 285.08 কোটি টাকা। সব কিছু তো কোটি হিসাবে করেছি, তাই না? এত কোটি টাকা, তাহলে এটা হচ্ছে ওদের ঘাটতি। তাহলে এর মাধ্যমে আমাদের শেষ হচ্ছে এই বিটিটিবি, যেটাকে আমরা বর্তমানে বিটিসিএল বলি, সেই সম্পর্কে ধারণাগুলো। তাহলে আশা করি এখন এগুলোর এলাবোরেট ফর্ম, এবং সেই সাথে তুমি যদি পরীক্ষার প্রশ্নে বিটিটিবি সম্পর্কে লিখতে বলা হয়, তা তুমি বুঝতে পারবে যে কোন সংস্থা সম্পর্কে বলা হচ্ছে, তার সার্ভিসগুলোর নাম আশা করি তুমি জেনে রেখেছ এখন, এবং সেটা কীভাবে পর্যায়ক্রমে তার নাম চেঞ্জ হয়েছে সেটাও জেনেছ। ধন্যবাদ সবাইকে।